হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে ইনস্ট্যান্ট ফালুদা তৈরি করে দেখাবো। অনেকেই মনে করেন ফালুদা তৈরি হয়তো লং টাইম একটা প্রসেস, এই ফালুদা কিন্তু ডেজার্ট হিসাবে খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। আর আজকের এই ফালুদা তৈরি আরও সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স নিয়েছি। এখন আমি প্যাকেটটাকে আনবক্স করে নেব। আর এই বড় প্যাকেটটার ভিতরে আরও ছোট তিনটা প্যাকেট আছে, দুইটা হচ্ছে জেলির প্যাকেট আর একটা হচ্ছে সাগু, নুডলস ইত্যাদি কিছু উপাদান দিয়ে এই প্যাকেটটি। তো তিনটা প্যাকেট আমি বের করে নিয়েছি। এখন আমি প্রথমেই জেলিগুলো তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি এক কাপ পরিমাণ, এক কাপ সমান 250 ml পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটা জেলুর প্যাকেট দিয়ে দিচ্ছি। জেলুর প্যাকেটটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে নেব। তো এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জেলিটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু 5 থেকে 6 মিনিট জাল করবেন, এতে করে কিন্তু খুব সহজে জেলিটা ঠান্ডা হওয়ার পরে জমাট বেঁধে যাবে। তো জেলিটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমান একটি পাত্রে জেলিটাকে ঢেলে নেব। জেলিটা ঢেলে ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে 5 থেকে 6 মিনিট রেখে দিব। যে পাত্রে নেন না কেন, পাত্রটা কিন্তু সমান হতে হবে। এখন আমি আরেকটা জেলি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি সেম পদ্ধতিতে 250 ml পানি দিয়ে প্যাকেটটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গুলে নেব। গুলে আবারও আমি 5 থেকে 6 মিনিট মাঝারি আছে অর্থাৎ মিডিয়াম আগুনে জেলিটাকে আমি জাল করে নিচ্ছি। জেলির মিশ্রণটাকে কন্টিনিউ নাড়তে হবে, উপরে কিন্তু কোনো রকম ভারী স্তর পড়তে দেওয়া যাবে না। তো জেলিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমি নুডলসের যে প্যাকেটটা আছে ওইটা তৈরি করে নেব। তার জন্য আমি চুলায় 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটাতে বলপ আসার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করে নেব। তো দুধটা জাল হয়ে গেলে বাকি যে প্যাকেটটা রয়েছে ওইটা আমি রান্না করে নেব। ওই প্যাকেটের মধ্যে নুডলস, সাগু, চিনি এবং কিছু কিশমিশ আছে। তো এখন আমি এই উপকরণগুলো দিয়ে আবারও দুধের সাথে মিশিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দুধটাকে একটু পাতলা করে দেন, নামাবেন। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। আমি কিন্তু পুরো প্যাকেটটা দেইনি। পুরো প্যাকেটটা দিলে কিন্তু আপনারা 1 লিটার দুধ ব্যবহার করবেন। আমি অর্ধেক প্যাকেট দিয়েছি, তার জন্য আমি 1/2 লিটার দিয়েছি দুধ। তো আমি কিন্তু এখানে গরু দুধ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুষে গিয়েছে এবং এই প্যাকেটের মিশ্রণের উপাদানগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ নুডলস, সাগু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই প্যাকেটের ভিতরে কিন্তু নুডলস, সাগু, কিশমিশ এবং চিনি আছে। তো কিশমিশ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নেওয়ার পরে আমি জেলিগুলোকে কেটে নেব। তার জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী জেলিগুলোকে পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারেন। তো সবগুলো পিস করে নেওয়া হয়ে গেছে। দেখুন সবগুলো টুকরো কিন্তু আলাদা আলাদা হয়েছে। যদি জমাট না বাঁধে সেক্ষেত্রে কিন্তু এভাবে টুকরোগুলো আলাদা আলাদা হবে না। তো বন্ধুরা, এখন আমি বাকি যারাটা প্যাকেটের মিশ্রণ তৈরি করেছিলাম ওই জেলিটাও আমি সেম পদ্ধতিতে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তো এগুলো রেডি হয়ে গেছে, আমার জেলিগুলো পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে সাবুদানার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা আমি নামিয়ে নিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে কিছু ফ্রুট অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আপেল, এরপরে আমি দিয়ে দিব ওর মধ্যে কলা এবং অবশেষে আমি দিয়ে দিব আঙ্গুর। তবে আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ফল থাকলে ব্যবহার করতে পারবেন। তবে আপনারা কিন্তু আপেল এবং কলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এই সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি ডেজার্ট রেসিপি। এই ফালুদা আপনারা যদি ইফতারে তৈরি করে খান সেক্ষেত্রে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি এখানে সাবুদানার একটা লেয়ার দিয়ে দিচ্ছি 2টা গ্লাসে। এরপরে আমি জেলি দিয়ে দিব।
জেলি দিয়ে আমি আরেকটা লেয়ার তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে যে লাল কালারের একটা জেলি আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও সাবুদানার একটা লেয়ার দিব। তো সাবুদানার লেয়ারটা দেওয়ার পরে আমি আবারও সবুজ যে জেলুটা তৈরি করেছিলাম ওই জেলির লেয়ার দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। আপনারা স্ক্রিনে খুব ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমি কীভাবে লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা ফলো করে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সবগুলো লেয়ার তৈরি করার পরে আমি সবার উপরে দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা দেওয়ার পরে আপনারা এখানে বরফের টুকরা দিবেন, এতে করে কিন্তু ফালুদাটা অনেক বেশি ঠান্ডা লাগে খেতে। আর গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।